আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করব। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করি। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। আজকের আলোচ্য সূচিতে কী আছে? কবি পরিচিতি, শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি। এখন বন্ধুরা, আমরা পাঠ পরিচিতি নিয়ে প্রথমে আলোচনা করি। দেখি পাঠ পরিচিতিতে কী আছে। আর পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নৈবত্তিকের জন্য। কবি পরিচিতি আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বজাতির প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। কবি পরিচিতিতে বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা। এটা একটা গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক, তোমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করবে যে আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নূরনামা। আর অন্যান্য কাব্য, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আছে ইউসুফ জুলেখা, লালমতি, জয়ফুলমূলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা ইত্যাদি। আর কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেছেন 1690 সালে। তার কবিতা অনুপম ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। বঙ্গবাণী কবিতাটি পড়লে আমরা যে স্বদেশের ভাষার প্রতি যে গভীর ভালোবাসা তা আমরা বুঝতে পারব। আরও বুঝতে পারব যারা স্বদেশের এবং স্বজাতিকে ভালোবাসে না, স্বদেশের ভাষাকে ভালোবাসে না, কবি তাদেরকে দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য আহ্বান করেছেন। এখন বন্ধুরা, আমরা আলোচনা করব শব্দার্থ নিয়ে। কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো আমরা ভালো করে আয়ত্ত করব, যাতে পরীক্ষায় নৈবেদ্যিকে শব্দার্থ আসলে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি। তাহলে বন্ধুরা আসো, আমরা এখন শব্দার্থগুলো ভালো করে আয়ত্ত করি। আসি কি, প্রথমটা আছে হাবিলাস। হাবিলাস সিফত নিরঞ্জন মারফত ইত্যাদি। এরকম আরও অনেক নৈবেদ্যিক আমরা বই থেকে, শব্দার্থ থেকে পড়ে আয়ত্ত করতে পারব। হাবিলাস, হাবিলাসত প্রবল ইচ্ছা, সিফত, সিফত অর্থ গুণ, নিরঞ্জন, নিরঞ্জন অর্থ নির্মল, আর মারফত, মারফত হল মরমি সাধন বা সাধনা, আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। জুয়ায় মানে জোগায়, ভাগ্য মানে ভাগ, মানে ভাগ্য, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে নৈবেদ্যিকে যে বঙ্গবাণী কবিতাটি কোন সময়ের রচনা করা হয়েছে। আমরা উত্তর করব সপ্তদশ শতকে। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কে ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র, খুব বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, আপে অর্থ স্বয়ং আপনি। আমরা শব্দার্থ পড়ে শোনাইলাম, অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে শব্দার্থ পড়লে আমরা শব্দার্থে কী কী আয়ত্ত করতে পারবো এবং পরীক্ষায় কীভাবে নাম্বার
আমরা খাতায় লিখে পেতে পারি। পরীক্ষা অবশ্যই একটা শব্দ অর্থ আসে, তোমরা অবশ্যই এই শব্দ অর্থগুলো ভালো করে বাড়িতে রিভাইজ করবে, তাহলে পরীক্ষায় 90 থেকে ভালো নম্বর অর্জন করতে পারবে। এরপরে আমরা আসি বঙ্গবাণী কবিতার পাঠ পরিস্থিতি। পাঠ পরিস্থিতি আমরা পড়বো কেন? পাঠ পরিস্থিতি পড়লে আমরা কি শিখতে পারব? অবশ্যই আমরা পাঠ পরিস্থিতি পড়বো। পাঠ পরিস্থিতি পড়লে যে কবিতার যে মূল বিষয় এবং মূল ভাব, কবি কি প্রকাশ করতে চেয়েছেন, মূলভাবে কি বক্তব্য পেশ করতে চেয়েছেন, আমরা অবশ্যই সংক্ষেপে বুঝতে পারব। পাঠ পরিস্থিতি কি আছে? প্রথমে প্রথম যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটার মধ্যে দেখো বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় ক নম্বরে এরকম প্রশ্ন থাকতে পারে যে বঙ্গবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কী শিখলাম? যে বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী ও বঙ্গভাষার প্রতি এমন ঘনিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ, যা নাকি আর কোনো কবিতায় আমরা এগুলা দেখতে পাই না। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধা ব্যক্ত করেছেন। আরবি ভাষী ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই, এসব ভাষায় আল্লাহ ও মহানবীর তুষ্টি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সে ভাষা ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এ কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবি বলতে চেয়েছেন যে যে ভাষায় স্রষ্টাকে আহ্বান করুক এবং ডাকুক, আসলে অবশ্যই স্রষ্টা সব ভাষা অবগত আছেন। তাই কবি তার নিজের ভাষায় কবিতা রচনা করে আনন্দ অনুভব করেছেন। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারাই কেন এ দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। বংশানুক্রমে বাংলাদেশেরই আমাদের, বাংলাদেশি আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম বঙ্গবাণী কবিতা পড়ে? যে আগে নিজ ভাষা আয়ত্ত করতে হবে। নিজ ভাষা আয়ত্ত করার পরে আমি যদি অন্যান্য ভাষা আয়ত্ত করি তাতে কোনো দোষ নাই, আর নিজ ভাষায় কবিতা গল্প উপন্যাস যাই রচনা করবি তাহলে আমরা কি করব, ওখানে আমরা নিজের মতো লিখলে আনন্দ অনুভব করবো, আর অন্য ভাষায় না বুঝে আমরা কবিতা রচনা যাই লিখি না কেন, তাতে কোনো সার্থকতা নেই। তাই কবি বলেছেন যে নিজের ভাষা যে আয়ত্ত করতে পারে না এবং নিজ ভাষাকে ভালোবাসে না, সেই সব লোককে কবি এদের থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বঙ্গবাণী কবিতাটি বাড়িতে ভালো করে রিভাইজ করব। প্রত্যেকটা লাইন, কবিতার প্রত্যেকটা লাইন একবার করে হলো আমরা রিডিং করব, তাহলে বুঝতে পারবো যে কবিতার কোন লাইনে কি বোঝাতে চেয়েছেন। তার আগে আমরা পড়ব পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি, শব্দ অর্থ, তাহলে আমরা কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবো এবং আমরা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজ লিখব।
মূল বইয়ের 197 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখো তোমরা সবাই। এক নাম্বার উদ্দীপক দেওয়া আছে, মোদির গৌরব মোদির আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার কুলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা। এটা একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, নিচে চারটা প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। ক নাম্বারে দেওয়া আছে, বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। খ নম্বরে, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কবি কী বুঝিয়েছেন। উদ্দীপকে বঙ্গবাণী কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বরে, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুধীর ও ভলিষ্ঠ, বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। এই চারটা হলো সৃজনশীল প্রশ্ন। প্রতি প্রশ্নে ক নম্বরে 1, খ নম্বরে 2, গ নম্বরে 3 এবং ঘ নম্বরে 4। আমরা ক নম্বরে প্রশ্নটা দেওয়া আছে, বঙ্গবাণী কবিতা নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা অবশ্যই যে শব্দ অর্থ পড়েছি, অবশ্যই শব্দ অর্থের মধ্যে তোমরা পড়েছ যে নিরঞ্জন শব্দের অর্থ কী। খ নম্বরে, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কী বোঝাতে চেয়েছেন, যে কবি এখানে বলতে চেয়েছেন যে দেশি ভাষা যে না বুঝে, দেশি ভাষা বাদ দিয়ে অন্যের ভাষা যে আয়ত্ত করে, এ সম্বন্ধে কবি বলতে চেয়েছেন। আর পরবর্তী গ এবং ঘ দুইটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালো করে বারবার পড়বা, পড়ার পরে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে কবি এখানে কী বলতে চেয়েছেন। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আগামী ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।